আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের কাছে এসেছি আপনাদের চোখের ডাক্তার ডক্টর সারা রহমান। আমি কাজ করছি কনসালটেন্ট অপথ্যালমোলজিস্ট হিসেবে বাংলাদেশ আই কেয়ার হসপিটালে। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বর্তমান যুগে খুবই কমন একটি চোখের রোগ, বলবো না, একটি পদ্ধতি সম্পর্কে, ল্যাসিক। প্রথমে আমরা জেনে নিব যে ল্যাসিক কী। ল্যাসিককে আমরা যদি অ্যাব্রিভিয়েট করি তাহলে এটা দাঁড়ায় লেজার অ্যাসিস্টেড স্ট্রমাল ইনসিটু কেরাটোমেলিউসিস। তার মানে কি, আমরা যা করছি লেজারের মাধ্যমে আমাদের চোখের যে কালো মণিটা আছে এই মণিটার শেপটা চেঞ্জ করে আপনাকে চশমার পরিবর্তে চশমা ছাড়াই দেখতে সাহায্য করছি। ল্যাসিক এত সুন্দর একটা পদ্ধতি যে চশমা ছাড়া আপনাদের যাদের মায়োপিয়া বা দূরে না দেখা, হাইপারমেট্রোপিয়া বা কাছে না দেখা, এ ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটা আমরা চোখের মণির শেপটা পরিবর্তন করে দেবার মাধ্যমে আপনাদেরকে দেখাতে সাহায্য করছি। আপনারা একদম 100% ভিশন পাবেন এবং চশমা পরতে হবে না। তারপরে প্রথম কোশ্চেন আমাদের কাছে আসে যে ম্যাডাম, আমি কবে ল্যাসিক করতে পারবো বা কখন ল্যাসিক করতে পারবো? হ্যাঁ, এটার একটা খুব সুন্দর অ্যান্সার হচ্ছে ল্যাসিকের একটা বয়স আছে। সাধারণত আমরা বলি যে 18 বছর থেকে 35 বা 40 বছর বয়সের মধ্যে ল্যাসিক করতে, কারণ 40 বছরের পরে সাধারণত যে রিডিং গ্লাস সেটা সবারই লাগে। তো আমরা বলি যে যেহেতু আপনাকে চশমা থেকে বাঁচাবার জন্যই আমরা ল্যাসিক করতে বলছি, তাহলে 40 বছরের পরে তো আপনাকে চশমা পরতেই হবে। এই কারণে আমরা বলি যে 18 থেকে 35 বছর এটা হচ্ছে ল্যাসিকের জন্য সবচাইতে আইডিয়াল টাইম। এরপর নেক্সট আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, ম্যাডাম ল্যাসিক কী ধরনের? সাধারণত আমাদের দেশে দু ধরনের ল্যাসিক আছে। প্রথম যে ল্যাসিকটা আছে সেটা হচ্ছে হাতে বা কেরাটোমের মাধ্যমে কেটে করা ল্যাসিক। এটাতে চোখের মণির উপরের লেয়ারটা সরানো হয় কেরাটোম বা হাতে কেটে ল্যাসিকের মাধ্যমে। কিন্তু আরেক ধরনের, যেটা আরও মডার্ন সফিস্টিকেটেড, সেটা হচ্ছে ফেমটো লেজার ল্যাসিক। এখানে কিন্তু সার্জন চোখে একেবারেই হাত দিবে না, চোখের উপরের মণির যে অংশটা সেটাও সরানো হয় ফেমটো লেজারের মাধ্যমে এবং কর্নিয়াটাকে শেপও করা হয় আরেকটা লেজারের মাধ্যমে, এক্সাইমার লেজারের মাধ্যমে। এই কারণে এই লেজারটা হচ্ছে আরও বেশি সফিস্টিকেটেড এবং এটার আউটকামও আরও ভালো। ল্যাসিকের আসলে অনেকগুলো প্রকারভেদের পাশাপাশি এটার অনেক ভ্যারাইটিসও আছে। যেমন ল্যাসিকের সাথে আমরা বলি পিআরকে বা ফোটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি করা যেতে পারে। যেমন যাদের পাওয়ার হয়তো অনেক বেশি না, অল্প পাওয়ার, তাদের ক্ষেত্রে আমরা হয়তো ল্যাসিকের এই ভ্যারাইটিটা সাজেস্ট করি। আর এখন চোখের পাওয়ার ঠিক করবার একটি নতুন পদ্ধতি এসেছে যার নাম হচ্ছে স্মাইল। স্মাইল হচ্ছে একদমই নিউ জেনারেশন টেকনিকে একটি ট্রিটমেন্ট যার মাধ্যমে অল্প পাওয়ারের মায়োপিয়া সুন্দরভাবে কারেকশন করা যায়। এবং এখানে যেটা হয়, ল্যাসিকে উপরের লেয়ারটা উঠানো হয় আর স্মাইলে আমরা কর্নিয়ার ভিতরে ছোট্ট একটা লেয়ার সরিয়ে নিয়ে আসি। এ কারণে এটি আরও সফিস্টিকেটেড এবং পরবর্তীতে যে চোখ লাল হওয়া, পানি পড়া, এই সমস্যাগুলো কিন্তু স্মাইলে থাকে না। বাংলাদেশে হাতে গোনা অল্প কিছু ইনস্টিটিউটে ল্যাসিক করা হয়, যেমন বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটে ল্যাসিকের সমস্ত সুবিধাগুলোই আছে, ইনক্লুডিং এই নতুন জেনারেশন যে ল্যাসিকের ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েশন স্মাইল, সেটাও কিন্তু বাংলাদেশ আই হসপিটালে করা যায়। এছাড়া হারুনাই ফাউন্ডেশনে আছে, সোহরাওয়ার্দী হসপিটালে, এরকম আরও কিছু জায়গা ল্যাসিক করা যায়। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন আসে যে ম্যাডাম, আমরা যে ল্যাসিক করব, ল্যাসিক করলে কি আমাদের কোনো সমস্যা হবে চোখে? হ্যাঁ, এই কথাটা সত্য, যে কোনো একটা প্রসিডিয়ারেরই কিন্তু কোনো না কোনো সাইড এফেক্ট থাকবে। যেহেতু এত বড় একটা অপারেশন, এটারও কিছু সাইড এফেক্ট আছে, কিন্তু সেটা খুবই নগণ্য। স্পেশালি মডার্ন স্পেশালাইজেশন আসাতে এটার কমপ্লিকেশনগুলো অনেক কমে গিয়েছে। তারপরেও চোখের মধ্যে একটু শুষ্কতা হতে পারে, যেটাকে আমরা বলছি ড্রাই আই, আর আরেকটা ইনফেকশনের চান্স থাকে, কিন্তু সেটা যদি সবাই খুব সুন্দরভাবে মেনটেন করে তাহলে ইনফেকশনের চান্স অনেক কমে যায়। ল্যাসিক করবার আগে আমাদের আসলে কী করতে হবে? ল্যাসিক করার আগে আসলে একটা ইভালুয়েশন করা লাগে। কেউ যদি চশমা পরতে না চায়
তাহলে তার উচিত যে কোনো একজন কর্নিয়াল স্পেশালিস্টের কাছে গিয়ে তার চোখটা আগে দেখানো যে এই চোখে ল্যাসিক করা যাবে কি না। আমরা প্রথমে তার রিফ্র্যাকটিভ এরর আছে কি না দেখব এবং তারপরে আমরা তাকে প্রি ল্যাসিক টেস্ট করতে দিব। প্রি ল্যাসিক টেস্টে আমরা তার চোখটা ল্যাসিকের জন্য উপযুক্ত কি না সেটি দেখে নিব এবং তারপর তার মণিটা যদি পাতলা না হয়, তার যদি কেরাটোকোনাস নামক রোগ না থাকে এবং ল্যাসিকের জন্য উপযুক্ত হয় তখন কিন্তু আমরা তাকে ল্যাসিক করতে দিতে পারবো। ল্যাসিক প্রসিডিওরের পুরো সময়টা খুবই অল্প, সাধারণত 15 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই পুরো প্রসিডিওরটাই শেষ হয়ে যায় এবং আমরা কোনো ইঞ্জেকশনও দিই না, ড্রপের মাধ্যমেই ল্যাসিক করে দেওয়া যায়। এত সুন্দর একটা প্রসিডিওর যে আলটিমেটলি ল্যাসিক করবার কিছুক্ষণ পর থেকেই পেশেন্ট পুরোপুরি দেখতে পারে। তার হয়তো 2-1 দিন চোখটা একটু লাল থাকতে পারে কিন্তু ড্রপ দেবার পরে এটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আশা করি আমাদের আজকের ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।